যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, অর্থাৎ তার আকার আছে। তবে বর্তমানে বেশ কিছু বিদ্বান তারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিরাকার নন, ঠিক তেমনভাবে তিনি আকার বিশিষ্ট এই কথাটাও বলা যাবে না। তো এ বিষয়ে কি বলবেন? জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, এই প্রসঙ্গে বলবো যে প্রথমেই বলি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আল্লাহর নাম এবং সিফাতের আকীদার বিষয়। এই বিষয়ে যারা সহি মানহাজ সেটা হলে যে নুসবিত মা আসবাত আল্লাহু লিনাফসিহি আও মা আসবাত লাহু রাসূলুহু, যে আমরা আল্লাহর জন্য আল্লাহর নাম অথবা সিফাতকে ওগুলি সাব্যস্ত করব যেগুলি আল্লাহ তাআলা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা তার রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার জন্য সাব্যস্ত করেছেন, কিন্তু শর্ত আছে, বেলা তাকিফিন ওয়ালা তাআতিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহিন। হ্যাঁ, সেটার কোনো কেমন এটা বর্ণনা করব না, হ্যাঁ উদাহরণ বর্ণনা করব না, অস্বীকার করব না, অপব্যাখ্যা করব না, কোনো মাখলুকের সাদৃশ্য করব না। এই নীতিমালাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের জন্য যা সাব্যস্ত করেছেন অথবা তার রাসূল সাল্লাম ওনার জন্য যেই সিফাতগুলি সাব্যস্ত করেছেন, আমরা সেই সিফাতগুলি আল্লাহর সাথে সাব্যস্ত করব। আর যখনই আল্লাহর সিফাতগুলি আমরা সাব্যস্ত করছি, তখন আল্লাহকে নিরাকার বলার কোনো অবকাশ নেই। মানে আল্লাহকে নিরাকার বলা মানে হলো এই যে এই সিফাতগুলিকে অস্বীকার করা, যেমন আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদ মধ্যে বলছেন যে কুল্লু মান আলিহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিক দুল জালালি ওয়াল ইকরাম, যে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর অস্তিত্ব মুবারক সেটা টিকে থাকবে। এখানে শব্দ ওয়াজ, যদিও ওয়াজ শব্দ কিন্তু আসলে ওয়াজ বলতে যে তিনি শুধু ওয়াজ থাকবেন তা না, বরং ওনার জাতে মুবারক থাকবেন। তো এখানে যেহেতু ওয়াজ শব্দটা কোরআন থেকে সাব্যস্ত আছে, তো আমরা ওয়াজ শব্দের অর্থটা ওয়াজ চেহারাই করব, তার মানে আল্লাহ পাকের চেহারা মুবারক আছেন, এটাই কোনো সন্দেহ নেই। এটাকে মানে মাখলুকের সাথে বললে হয়তো ওয়াজ বললে মাখলুকের সাথে সাদৃশ্য হবে, এই ভয়ে আমি ওয়াজের তর্জমা না করে অন্য কিছু করব, তাহলে এটা হলো তাতিল অথবা অপব্যাখ্যা, এটা অপব্যাখ্যা হবে, সঠিক হবে না, সহি মানহাজের বিপরীত কাজ এটা। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইয়াদ শব্দ সাব্যস্ত আছে, আইন শব্দ সাব্যস্ত আছে, রিজিল শব্দ সাব্যস্ত আছে। তো এগুলি সিফাতকে যদি আমরা এই শর্ত হিসাবে যদি আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করি, তাহলে নিরাকার বলা মানে এই সিফাতগুলিকে অস্বীকার করা, তাহলে আল্লাহকে নিরাকার বলা নিঃসন্দেহে এটা একটা বাতিল আকীদা, এটা সঠিক নয়। আচ্ছা, যদি আল্লাহ নিরাকার নন, এটা যদি সাব্যস্ত হয়ে যায়, তাহলে এর বিপরীত কী আসবে কথা? তার মানে আকার আছে, অটোমেটিকলি এটা চলে আসতেছে, কারণ এর মাঝে দ্বিতীয় কোনো শব্দ নেই, যে আল্লাহ নিরাকার না আল্লাহ আকার না, তাহলে কি জিনিসটা আরো অস্পষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে বলবো যে যেহেতু নুসবিত মা আসবাত আল্লাহ, আল্লাহ পাক তার জন্য যেটা সাব্যস্ত করেছে আমরা সেটাই সাব্যস্ত করবো, আর সেটা সাব্যস্ত করলে আমাদের ভাষায় অটোমেটিকলি সেটা চলে আসছে যে আল্লাহ পাকের আকার মানে তার আছে। এবং এই মর্মে দলিলও পাওয়া যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাম নিজেই বলেছেন যে খালাকাল্লাহু আদম আলা সুরতিহি, আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সুরতিহি তার আকৃতিতে। যদি এখানে ওলামাদের ইখতিলাফ আছে, তার আকৃতি বলতে মানে আদম আলাইহিস সালামের আকৃতিতে নাকি আল্লাহর আকৃতিতে, হ্যাঁ এই মর্মে দুই পক্ষেই গ্রহণযোগ্য ওলামাদের মত রয়েছে এবং দুই পক্ষে তারা নিজের পক্ষটাকে তরজিহ দেওয়ার জন্য দলিল নিয়ে আসছেন। কিন্তু আরেকটি হাদিসে স্পষ্ট আছে আলা সুরত রহমান, হ্যাঁ মানে আল্লাহর আকৃতিতে ওনাকে তৈরি করা হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে, যেহেতু আবার এটাও খেয়াল করতে হবে বেলা তাশবিহীন, হ্যাঁ আল্লাহর আকৃতি মাখলুকের জন্য কোনো সাদৃশ্য রাখে না। তো এখানে ওলামা এখন বলছেন যে এটা আল্লাহর দিকে ওয়াজটাকে নিসবত করা হয়েছে তাকরিমান ও তাশরিফান, হ্যাঁ এটা সম্মানার্থে, তাজিম সম্মানার্থে এটা বলা হয়েছে। যাই হোক, কিন্তু এটা তো সাব্যস্ত হচ্ছে যে ওয়াজ, হ্যাঁ এবং জান্নাতে যে মোমিনরা আল্লাহকে দেখবেন, কি দেখবেন মানে তার অস্তিত্ব আছে তাই না কি? তো সেই ক্ষেত্রে অস্তিত্ব আছে অর্থ আকার আছে, তাহলে এই সব কিছুর দলিলের প্রেক্ষাপটে যদি বলা যায় যে আল্লাহ নিরাকার না, তাহলে কি আল্লাহর আকার আছে? কিন্তু আকার আছে বলে হ্যাঁ মনে ভিতরে এটা ধারণা নিয়ে আসা যে পৃথিবীর কোন মাখলুক এর মতো তারা আকৃতি, এই চিন্তা করার কোনো অবকাশ নেই, চিন্তা করার কোনো অবকাশ নেই, যেহেতু আল্লাহ পাকের আল্লাহর আকার তারই মতো। হ্যাঁ হ্যাঁ, আর আকিদার বিষয়টা একটু
সূক্ষ্ম বিষয়, এখানে কেহ যে নিজের বুঝ হুট করে একটা ঢুকে দিয়ে হ্যাঁ মন মানে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, এটা একটু সতর্কতার সাথে কথা বলা উচিত। আর মানে পূর্বের গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম এ বিষয়ে যে মোটটা দিয়েছেন আমরা সেই পর্যন্ত সীমিত রাখি, এখানে নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহ খাইরান।